বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক কথা বলবার জন্য দুটো প্রধান রাজনৈতিক দলের সংসদের এবং সংসদের বাইরের দুটো প্রধান রাজনৈতিক দলের দুজন নেতা আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাই বাসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনিরুজ্জামান মনির আর ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্যারিস্টার এম সরবার হোসেন দুজনই এবারের নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন নিজ নিজ দল থেকে আর নির্বাচনের জন্য অনেকদিন ধরেই নির্বাচনী এলাকায় কাজও করেছেন কিন্তু শেষ পর্যন্ত মনোনয়ন ভাগ্যটা তাদের খুব একটা সুখকর বা সুখপ্রদ ছিল না যাই হোক নির্বাচন হলো নতুন সরকার গঠন হলো নতুন বছর যাত্রা শুরু করলো বললাম আমরা অনেক কিছুই আছে বাংলাদেশের অর্জনের খাতায় কিন্তু বাংলাদেশের রাজনীতি নিয়ে এখনও মানুষের মধ্যে এক ধরনের নৈরাশ্যটা আছে এবং আমরা জাতীয় আন্তর্জাতিক নানা গণমাধ্যমের দিকে তাকালো সেটির প্রকাশটা দেখতে পাওয়া যায় সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতির আসলে ভবিষ্যৎটা কি ধন্যবাদ আপনার চ্যানেলে তৃতীয় মাত্রার বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের সমস্ত দর্শকদেরকে 2019 নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি এবং সর্বোপরি আমার নির্বাচনী এলাকার জালকাটিয়া গাজাবুকিটিলের মানুষদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি আপনার মাধ্যমে দেখুন 2018 30 ডিসেম্বর একদা জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে অংশগ্রহণ করেছে সেই নির্বাচনের মধ্য দিয়ে মহাজোট আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট তারা নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে এখানটায় রাজনীতির যে মানে যে ধারার কথা আপনি বলছেন সেটা আমি একজন গণতান্ত্রিক মানুষ হিসেবে মনে করি একটি নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হওয়া উচিত সেই জায়গাটা তো যথার্থভাবেই নির্বাচনের মধ্য দিয়েই বা অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়েই সেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এখন নির্বাচনে যে মানে অংশগ্রহণের মধ্য দিয়ে যেটা হলো সেটা হলো বাংলাদেশের সমস্ত মানুষ অংশগ্রহণ করছে এবং সেই নির্বাচন নিয়ে আপনি যেটা বললেন দেশে বা দেশের বাইরে বিদেশি বিভিন্ন গণমাধ্যম বা সংস্থা তার তা এক একজন তার এক এক জায়গায় দাঁড়িয়ে তার মতন করে কথা বলছেন আপনার দৃষ্টিতে যেটা সঠিক হয়নি আমার দৃষ্টিতে হয়তো বা মনে হয়েছে এটা সঠিক হয়েছে কিন্তু আমি যেটা মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি যেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা সরকার পরিবর্তন হওয়া দরকার এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশের মানুষের কাছে প্রতিপাদ্য বিষয় ছিল এই নির্বাচনে যদি আওয়ামী লীগ ক্ষমতায় না আসে বা আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে তাহলে বাংলাদেশে যে উন্নয়নের ধারা সূচিত হয়েছে সেই ধারাটাকে অব্যাহত থাকবে না এটা ব্যাহত হবে এবং তার জন্য বাংলাদেশের মানুষ শেখ হাসিনার পক্ষে বঙ্গবন্ধুরা শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়েছে বলে আমি বিশ্বাস করি এবং সর্বোপরি আপনি দেখবেন গতকালকেও আমি একটা টেলিভিশনে বলেছি যে বাংলাদেশের বস্তুত 2018 নির্বাচনে বাংলাদেশের মানুষের কাছে এটা অনেক দিন ধারাবাহিকতা এবং আপনার সামনে বিভিন্ন সময় বলেছি হয়তো বা এই মতের সাথে আমার এই মতের সাথে অনেকে দ্বিমত পোষণ করবেন আমার বন্ধুবর যারা প্রতিপক্ষ সংগঠন আছে তারা মত এই মতের সাথে একমত নাও হতে পারে কিন্তু আমার কাছে মনে হয়েছে দীর্ঘদিন রাজনীতিতে বাংলাদেশের মানুষের কাছে স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষে যে ধারাটা এই ধারাটাই সূচিত হয়েছে এবং 2018 নির্বাচনেও সেটা প্রতিফলিত হয়েছে অর্থাৎ বাংলাদেশের মানুষের কাছে প্রতীয়মান হয়েছে যে শেখ হাসিনা 2008 29 ডিসেম্বর নির্বাচনে ক্ষমতা আসার মধ্যে নদীর যুদ্ধাপরাধীর বিচার বাস্তবায়ন করছেন এবং সেই বাস্তবায়নের কারণেই মানুষ মনে করে যে কোনো কারণেই 2018 নির্বাচনে বিএনপি এত ঘটনার পরও যখন 25 জন জামাত ইসলামকে তাদের ধানের শেষ প্রতীক দিয়ে নির্বাচন করায় তার মানে তার মানে এই বিএনপি জামাতকে ওন করার মধ্য দিয়ে তারা স্বাধীনতার বিপক্ষ শক্তিকে ওন করে এই মেসেজটা যাওয়ার কারণে আমি মনে করি 2018 30 ডিসেম্বর নির্বাচনে বাংলাদেশের সমস্ত প্রগতিশীল এবং গণতান্ত্রিক অসাম্প্রদায়িক মানুষ চিন্তা করেছে যে বাংলাদেশের অসাম্প্রদায়িক রাজনীতি ধারাকে যদি সূচিত করতে হয় অব্যাহত রাখতে হয় শেখ হাসিনাকে নৌকায় ভোট দিতে হবে সেই কারণে আওয়ামী লীগের পক্ষে একটি গণজয় এসেছে এবং আওয়ামী লীগ আবার তৃতীয়বারের মতন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছে এটাই আমার জি শুনবো আরো আপনার কথা ব্যারিস্টার সরওয়ার হোসেন অনেকেই বলছেন যে বিএনপির আসলে আর কোনো ভবিষ্যৎ নেই ক্ষমতাসীনরা তো দেখতেই পাচ্ছে না ভবিষ্যৎ একেবারেই বিএনপির যে বিপর্যস্ত অবস্থা এবং নির্বাচনের যে ফলাফল নির্বাচন কমিশন ঘোষিত সেখানে বিএনপির যে অবস্থা সেটি প্রায় শূন্যের কোঠাই বলতে হবে 3-5% ভোট নেমে এসছে কিন্তু আমি প্রশ্নটা আসলে একটু বড় ক্যানভাসে আনতে চাই যে আসলে দেশের রাজনীতির ভবিষ্যৎটা কী দাঁড়াচ্ছে এবং যেখানে এখন সব
কথার মূল কথা যেটি যে ক্ষমতা শক্তি যাই বলি না কেন সেটি একমাত্র আওয়ামী লীগের তার ধারে কাছে আর কারো কোনো অবস্থান নেই এবং সেটির কোনো প্রকাশ নেই এবং আওয়ামী লীগ যদি চায় কাউকে তুলতে কাউকে কাছে রাখতে সঙ্গে রাখতে তার একটা অবস্থান আছে আদারওয়াইজ কারো কোনো অবস্থান বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে নেই তো সেই বাস্তবতায় আসলে রাজনীতিতে কি দাঁড়াচ্ছে এটি কি উন্নয়নের অগ্রযাত্রার সমৃদ্ধির যেটি আওয়ামী লীগ বলছে সেই তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এর বাইরে অন্য কিছু আছে জিল্লুর ভাই আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক যারা দেশে এবং বিদেশে বসে এই প্রোগ্রাম দেখছেন এবং আমার সহ আলোচক মনিরুজ্জামান মনির তাকেও ধন্যবাদ জিল্লুর ভাই আপনার এই প্রশ্নের আগে আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়া দেখি গণতন্ত্র যেভাবে সৃষ্টি হয়েছিল যে গণতন্ত্রের আকাঙ্ক্ষাটা কী ছিল যে ইট ইজ দ্য রুল বাই দ্য গভর্নড অর্থাৎ জনগণ কর্তৃক শাসন জনগণ যাকে ম্যান্ডেট দিবে সে জনগণের পক্ষে রাষ্ট্র পরিচালনা করবে নির্দিষ্ট মেয়াদে আপনি দেখেন যে এই গণতন্ত্রের স্পিরিটটা ছিল রাষ্ট্র যে কারণে সৃষ্টি হয়েছে আপনি জানেন যে ন্যাশন স্টেট সৃষ্টি হয়েছিল ফ্রম দ্য ট্রিটি অফ ওয়েস্টফেলিয়া বা 1648 এই ট্রিটি অফ ওয়েস্টফেলিয়ার মাধ্যমে এই কনসেপ্টটা ডেভেলপ করে এবং সেখানে বলা হলো যে জনগণের আকাঙ্ক্ষাটা রাষ্ট্র প্রতিপালন করবে এবং রাষ্ট্র কখনো কোনো প্রতারণা মিথ্যার আশ্রয় নেবে না এবং যে কোনো পরিস্থিতিতে জনগণের ইচ্ছাটাকে বিবেচনা নিয়ে রাষ্ট্র গভর্ন করবে আপনি আমি একটা বই নিয়ে আসছি জিল্লুর ভাই আপনি দেখেন এই বইটার নাম হয়েছে দ্য অরিজিন অ্যান্ড ডেমোক্রেসি প্রসেস অফ ডেমোক্রেসি এইটা আমাদের যে স্পিকার ছিলেন বিএনপি নেতা জমিরুদ্দিন সরকার সাহেব রিসার্চ করে খুব সুন্দর অল্প বই এবং যারা ডেমোক্রেসি নিয়ে পড়াশোনা করতে চায় তারা এই বইটা পড়তে পারেন এখানে খ্রিস্টপূর্ব থেকে যখন গণতন্ত্রের ধারাটা প্রকাশিত হতে থাকে তখন সেইখানে একজন ক্যারেক্টার ছিল বিসাইড অ্যারিস্টটল প্লেটো সক্রেটিস অর আলেকজান্ডার দ্য গ্রেট তাদের কথা বলেন না কেন প্যারিকলস তিনি খ্রিস্টপূর্ব 490 থেকে 429 পর্যন্ত সে গভর্ন করেছে এবং তার ক্যারেক্টারের ধরনটা এমন ছিল যে তাকে বলা হয় নোবডি আন্ডার এনি সার্কামস্টান্সেস কুড ব্রাইভ হিম কোনো মানুষের পক্ষে কোনো অবস্থাতে তার পক্ষে তাকে ব্রাইভ করা সম্ভব ছিল না এবং সে দ্য পাওয়ার অফ অ্যাকসেপ্টিং অ্যান্ড এক্সপ্রেসিং দ্য ট্রুথ যে এই সত্যটাকে ধারণ করা এবং সত্যের সাথে বর্ষ করা সেটা গণতন্ত্রের একটা বড় ক্যারেক্টার রাষ্ট্রীয় ব্যবস্থা ব্যবহার করে গণতন্ত্রের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে অন্যদিকে প্রবাহিত করা যাবে না এখন যদি আপনি দেখেন যে গণতন্ত্র এই বর্তমান পরিস্থিতিতে শুধু বাংলাদেশ না পুরো পৃথিবীতেই কালকে এক জায়গায় আমরা আলোচনা করছিলাম যে গণতন্ত্র ইটসেলফ ইন ডেঞ্জারাস কন্ডিশন আপনি যদি সেই আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প থেকে শুরু করে দেখেন যে সব জায়গায় বিশ্বব্যাপী এবং কালকে একটা লেখা আমি পড়লাম যে স্বৈরাচারদের নির্বাচনী রঙ্গ সেটা যদি আপনি দেখেন যে সুহার্ত কোনো ভোটে 75% বেশি কম ভোট পায় না কখনো হোসনি মুবারক পেয়েছিলেন 89% ভোট এবং রোমানিয়ার প্রেসিডেন্ট নিকোলাস সসেস্কু যার কথা আমরা অনেক আলোচনা করেছি 89% পতন হয়েছে সে সব ভোটে 98% ভোট পেত এবং বাংলাদেশে যেটাকে আপনি একটু বলেন ভোট এবং 5% এইটাকে আমি ব্যক্তিগতভাবে কোনো ভোটই বলবো না এইটা একটা রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে একটা টোটাল স্বৈরাচারি যেটা আপনি এই যে উইলিয়াম মাইলাম আর্টিকেল লেখে এবং আপনি সমস্ত ওয়ার্ল্ড পত্রিকায় বিবিসি থেকে শুরু করে নিউ ইয়র্ক টাইম বলেন আপনি ওয়াশিংটন পোস্ট বলেন ব্যাংকক পোস্ট বলেন এরা সবাই একটা কথা সবাই স্বীকার করেছে যে এইটা নির্বাচনের নামে একটা চরম প্রহসন এবং কার্যকরীভাবে এক ব্যক্তির শাসন এখানে প্রতিষ্ঠিত হয়েছে সবাই এটা বলছে সো ওই দেখেন সেই যে মানে বাকশালী ভূত এইটা কিন্তু আওয়ামী লীগ এখন পর্যন্ত পরিহার করতে পারে নাই অর্থাৎ যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে এই রাষ্ট্র স্বাধীন হয়েছিল যেটা নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের নেতৃত্বের কোয়ালিটি এখন এমন জায়গায় গিয়েছে যে দেশটাকে টেনে আপনি কোথায় নিয়ে গেলেন যে মানুষ কোনো ভোট দিতে পারে নাই নির্বাচন নিয়ে জিল্লুর ভাই অনেক কথা হয়েছে নির্বাচন নিয়ে আর তেমন কিছু বলার নাই যে আমি নিজে পুরো সময়টা পিরিজপুরে ছিলাম এবং আমি আমার ভোটটা দিয়ে গেলাম আমি যে দেখলাম যে পিরিজপুর শহরের প্রাণকেন্দ্র দুইটা যেটা যেখানে ভোট কেন্দ্র
দুপুর 12টার সময় সেখানে কোনো লোক নাই। আমি ভোট দিতে গেলাম যে আমার ভোটটা ডাকাতি হলো কিনা, যে দেখলাম আমাকে একজন সন্ত্রাসী বাধা দিল, পরে জানলাম যে সে একজন ছাত্রলীগের নাকি নেতা, পরে আমার লোকজন সেখানে ছিল তারা বলছে, যাই দেখলাম আমার ভোটটা ঠিকই ডাকাতি হয়নি কিন্তু বাকি কোনো লোকজন নাই, যে সময় লম্বা কিউ থাকার কথা। এখন আমার বন্ধুরা অনেক সময় বলে যে কন্টিনিউশন অফ গভর্নমেন্ট ইজ নেসেসারি ফর দ্য ডেভেলপমেন্ট। এখন এখানে উদাহরণ, আপনি যদি দেখেন যে কেনিয়াতে এরকম একটা নির্বাচন হয়েছিল আপনার 2018 সালে, এবং কেনিয়ান সুপ্রিম কোর্ট সেই নির্বাচনকে বাতিল করে দেয়, প্রেসিডেন্সিয়াল নির্বাচন। কন্টিনিউশন গভর্নমেন্ট আপনি রবার্ট মুগাবে আপনার জিম্বাবুয়ে 40 বছর শাসন করেছে, তার গত বছর তার পতন হয়েছে, শান্তিপূর্ণভাবে পতন হয়েছে, এবং পতনের পর দেখা গেল যে সেই দেশের অর্থনীতি অত্যন্ত ভঙ্গুর হয়ে গেছে। সেটা পতনের পর না, পতনের আগে, পতনের আগে থেকে ভঙ্গুর হয়েছে। এখন অনেকে এটার সাথে বলে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর, মানে ঘর ভর্তি জিম্বাবুয়ান কারেন্সি দিয়ে একটা পারুটি কেনা যেত, পারুটি করছে, এবং ওই যে দেখেন কেনা যেত না, এরকম একটা পতনের সূত্রটা করতে গেল তার ওয়াইফকে পলিটিক্যাল পার্টির টপ পজিশন নেওয়ার জন্য। সো দেখেন ওই যে ক্রোনি ক্যাপিটালিজম, ক্রোনি পলিটিক্স। সো আপনি দেখবেন যে এখানে ক্রোনি পলিটিক্স, যে ডেমোক্রেসির সিস্টেম, বাট তার পতন হলো, তার আবার বিদায়টা কিন্তু মানে তারও একটা বার্গেনিং পয়েন্ট ছিল যে একটা স্মুথ বিদায়, সে কিছু সুযোগ সুবিধা নিশ্চিত করে তারপরে বিদায় নেয়। সো ইন কন্ট্রাস্ট অফ দিস জিম্বাবুয়ে, এবং আপনি যদি কেনিয়া অথবা আপনার দাদদাবি অথবা সাদ্দাম হোসেন বলেন, যে সেই ক্ষেত্রে আবার কন্টিনিউশন গভর্নমেন্ট মালয়েশিয়া সিঙ্গাপুরে উদাহরণ অনেকে টানে, কিন্তু মালয়েশিয়া সিঙ্গাপুরে গণতন্ত্র কিছুটা লিমিটেড থাকলেও সেখানে সুশাসন ছিল, ন্যায় বিচার ছিল, এবং লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, তারা নেতৃত্ব, যারা নেতৃত্বে ছিল তারা দেখিয়েছে যে ওই রকম পেরিকালসের মতো চারিত্রিক বৈশিষ্ট্য তাদের ভিতরে আছে। আপনি জানেন যে মাহাতির মোহাম্মদ প্রতিদিন 9:05 আগে অফিসে যেত, তো আপনি জানেন একটা অফিসের বস যদি যথাসময় অফিসে আসে এবং সে যদি অনেস্ট থাকে, তার ওয়ে অফ লিভিং যদি গণতান্ত্রিক হয়, তাহলে অটোমেটিক বাইরে লেকচার তেমন একটা দিতে হয় না, মুখে বলতে হয় না, এটা অটোমেটিক ফলো করে। তো সেই ক্ষেত্রে আমাদের পলিটিক্সটা বাংলাদেশের ক্ষেত্রে কি বলতে চাইছেন? সেই ক্ষেত্রে আমি বাংলাদেশের ক্ষেত্রে বলি যে এটা আমাদের দুর্ভাগ্য যে আজকে বাংলাদেশ যে জায়গায় আসছে, আমরা কেউ কখনই ভাবি নাই, আমাদের কল্পনার বাইরে চলে গেছে যে 2018 সালে কেউ ভোট দিতে পারবে না। 2018 সালে এ স্টেট অফ টেরোরিজম উইল কন্টিনিউ, এ রেইন অফ টেরর, মানুষের একটা ভয়ভীতির কালচার থাকবে। এই জায়গায় রাষ্ট্র আসা উচিত ছিল না যে রাষ্ট্র গুম করবে। গুম যদি রাষ্ট্র করে না থাকে তাহলে রাষ্ট্রের বলতে হবে, ইলেকশনের সময় বলতে হবে গুম হয়েছে এরকম কোনো খবর আপনি দেখেন? এখন যদি আপনি এই হাজার হাজার মিথ্যা মামলা, লক্ষ লক্ষ আসামি, প্রত্যেকে এই দেশের নাগরিক, শুধু ক্ষমতায় থাকার জন্য আপনি এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছেন। ইলেকশনের অ্যাকচুয়ালি শুনেছে 2009 থেকে, ইলেকশনের 6 মাস আগে হঠাৎ করে বলা হলো ভয়ঙ্কর সেপ্টেম্বর, ভয়ঙ্কর সেপ্টেম্বরে এত বেশি নাশকতার মামলা হয়েছে যে প্রথম আলোর মধ্যে লিড নিউজ হয়েছে যে সেই মাসে 4,000 মামলা হয়েছে, অত শহরবাসী দেশবাসী টেরই পায় না আসলে নাশকতাগুলো কোথায় হলো। ভয়ঙ্কর সেপ্টেম্বর কেন করছে, যে আওয়ামী লীগ অপেক্ষা করতেছিল বিএনপি আন্দোলনের ডাক দিক, এটা শেষ করি, আন্দোলনের ডাক দিলে তখন এই মামলাগুলো করতে দেখলো যে বিএনপি কোনো আন্দোলনই ডাক দিচ্ছে না, তখন একেবারে নির্দোষ মানববন্ধন করলো, এই মানববন্ধনে ওইখান থেকে তারা মামলা শুরু করলো। অর্থাৎ একটা এমন একটা ভয়ের কাজ শুরু করেছে যে আপনি নির্বাচনকালে আগে থেকে মানুষগুলো সব দৌড়ুবার থাকবে অথবা জেলে থাকবে, তারপর আপনি নির্বাচনী এজেন্ট দিতে পারবেন না, এরপরও যদি কেউ ভোট দিতে যায় আগের রাত্রে ভোট কাটবেন, এরপর যে কজন ভোট দিতে গেছে তাদেরকে বলছে আপনি এই মার্কেটে আসছেন। সো এই যে বাংলাদেশের কোনো মানুষ কোনো কল্পনা করে যে বাংলাদেশ এই জায়গায় একদিন আসবে। মনিরুজ্জামান মনির, ব্যারিস্টার সরওয়ার যেটি বলতে চাইছেন যে একটা ভয়ের সংস্কৃতির আবহ তৈরি হচ্ছে বাংলাদেশের জন্য, মানুষ সবাই ভয়ার্ত অবস্থার মধ্যে আছে, আর কিছু আন্তর্জাতিক পরিসরের উদাহরণ উনি টেনে আসলে সরওয়ার অনেক ইস্যু বলছেন, এর বাইরে জিম্বাবুয়ে মুগাবে পর্যন্ত গেছে, সার্বিক পরিস্থিতি নিয়ে যেটা গণতন্ত্রের যে সংজ্ঞায় বলছেন জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন, বাংলাদেশের মানুষের কাছে দৃশ্যত আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে বিদায়ে বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পিছনেই আছে, শেখ হাসিনার নেতৃত্বেই, তার অবিচল নেতৃত্বের সামনের দিকেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে আপনি যে গণতন্ত্রের সংজ্ঞার কথা বলেন, সেই গণতন্ত্রের সংজ্ঞায় বাংলাদেশের মানুষ আস্থাশীল পরিপূর্ণভাবে, শেখ হাসিনার আন্ডার দ্য লিডারশিপ অফ অনারেবল শেখ হাসিনা,
সো সেই দিকেই দেশ এগিয়ে যাচ্ছে। আর আজকের বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতির কথা বললেন, যে নির্বাচন নিয়ে, নির্বাচন নিয়ে আমি আগেই বলেছি জিল্লুর ভাইকে যে জিল্লুর ভাই একটা দৃষ্টিকোণ থেকে দেখবে, আমার দৃষ্টিকোণ থেকে সেটা নাও হতে পারে, কিন্তু অ্যাজ এ হোল এই নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে বিএনপির কি কর্মকাণ্ড ছিল সেটা নিয়ে বরঞ্চ আপনাদের বিবেচনা করা উচিত। আর এই নির্বাচনে নির্বাচনটাকে আজকের গোটা তাবৎ দুনিয়া, যারা এই যারা আপনাদের বন্ধু, এই যুক্তরাষ্ট্র বলেন, যুক্তরাজ্য বলেন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, চীন, ভারত, অস্ট্রেলিয়া, সমস্ত গণতান্ত্রিক রাষ্ট্রগুলো ইতিমধ্যেই এই সরকারকে অভিনন্দন জানিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র বলেছে বিরোধী দল যে অভিযোগগুলো দিয়েছে সেটা খতিয়ে দেখা যেতে পারে, অবশ্যই সেটা দেখবে, কোথাও যদি ত্রুটি বিচ্ছিতি হয়ে থাকে সেটা দেখার সুযোগ আছে বা দেখা উচিত, সেটা আমিও মনে করি। কিন্তু আপনি যেভাবে গদবাদা যে অনেকগুলো কথা বলে নিয়ে আসলেন, যে মানে মানে আপনি রাজনৈতিক দল হিসেবে আপনাকে এই নির্বাচনের মাঠে আমরা কীভাবে দেখছি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে যদি বলি, সেই প্রশ্নের উত্তর বিএনপি ও আপনাদের সর্বোচ্চ নেতৃত্ব দিতে পারবেন না। আপনারা কখনো নির্বাচনে, আমি প্রায়শই একটা কথা বলি, একটি রাজনৈতিক দল শুধুমাত্র আরেকটি রাজনৈতিক দলের শুধুমাত্র তার বিরোধী প্ল্যাটফর্ম হিসেবে যদি কথা বলে, সে রাজনৈতিক দল বা সংগঠন হিসেবে, ইনস্টিটিউশন হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারবে না। বিএনপি বাংলাদেশের রাজনীতিতে আমি প্রায়শই বলি, হয়তো অনেকে আহত হন, কষ্ট পান, এটাই বাস্তবতা। বিএনপি বাংলাদেশের রাজনীতিতে সিম্পলি একটি আওয়ামী লীগ বিরোধী প্ল্যাটফর্ম, রাজনৈতিকভাবে দলগতভাবে বিএনপির বেড়ে ওঠা বা তাদের বিকাশ মান হয়নি, যে কারণে এই 2018 নির্বাচনে, একাদশ সংসদ নির্বাচনে দেখলাম বিএনপির বন্ধুরা ভেবে থাকলেন যে এই 17 তারিখে আর্মি নামবে, এই 24 তারিখে আর্মি নামবে, তারপর ওনারা কাজ করবেন। অর্থাৎ আপনি যদি বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে চান, বাংলাদেশের মানুষের মন জয় করতে যদি ভোটের মধ্যে দিয়ে মন জয় করে যদি ভোটে জিততে চান, তাহলে আপনার দিনের শেষে মানুষের কাছে যেতে হবে, আপনার মানুষের কাছে যান নাই। আপনারা বিভিন্ন সময় এই 2008 সাল থেকে আজ পর্যন্ত আপনারা দেখছি, কখনো হিলারি ক্লিনটন আমেরিকার প্রেসিডেন্ট হলে আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে, কখনো নরেন্দ্র মোদী ক্ষমতা আসলে, যেহেতু কংগ্রেস আসেনি, বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে। অর্থাৎ এই যে পরনির্ভরশীল মানসিকতা, তার কারণেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যতটুকুন ভালো করার সুযোগ বিএনপি ছিল, সেই জায়গা থেকেও আপনারা সরে গিয়েছেন। অর্থাৎ আপনারা প্রত্যাশা করেছিলেন এই যে আমাদের সেনাবাহিনী তারা যদি মাঠে নামে, তারপর আপনাদেরকে নির্বাচনে বিজয়ী করবে, এই মানসিকতার কারণে একটি দল হিসাবে তাদের সুচিন্তিত মতামতের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের সমস্যা কোথায়, কোন সমস্যাটাকে অ্যাড্রেস করার মধ্য দিয়ে আগামী দিনে ক্ষমতায় যাওয়া যেতে পারে, সেই ভাবনাটা বিএনপির মাথায় ছিল না। এবং সবচেয়ে বড় কথা, আগামী এই যে একাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষের কাছে বিএনপি রাজনৈতিক দল হিসেবে ভোট পাওয়ার জন্য মানুষের যে ম্যান্ডেট, সেই জায়গাটায় আমি প্রায়শই বলেছি যে একটি সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় সরকার প্রধান কে হবেন, প্রধানমন্ত্রী কে হবেন, উনিই ফোকাস ব্যক্তি থাকেন, তাকে কেন্দ্র করেই নির্বাচন হয়, তাকে কেন্দ্র করেই নির্বাচনে মানুষ ভোট দিতে যায়। বাংলাদেশ আওয়ামী লীগ বা মহাজোটের নেত্রী হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছে আকাঙ্ক্ষিত নাম ছিল যে উনিই প্রধানমন্ত্রী হবেন। অন দ্য আদার হ্যান্ড, বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্ট বাংলাদেশের মানুষের সামনে কেউ নাদের বিএনপি ক্ষমতা আসলে প্রধানমন্ত্রী হবে সেই রকমের কোনো সিদ্ধান্ত ছিল না। এর চেয়েও বড় কথা, সম্মানিত বিএনপি চেয়ারপারসন ইতিমধ্যেই দুর্নীতি দায়ে দণ্ডিত হয়েছেন, তার পরের যে নেতা উনিও দুর্নীতির দায়ে, এবং 21 আগস্টের গ্রেট হামলায় উনিও দণ্ডিত। স্বাভাবিক কারণেই বাংলাদেশের মানুষের কাছে এই দণ্ডিত ব্যক্তিরা আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিক, স্বাধীনতার বিপক্ষের শক্তি নেতৃত্ব দিক, এটা চাননি বিদায় বাংলাদেশের মানুষ আপনাদের পক্ষে ছিল না। এবং যতটুকু ছিল সেটাও যদি আপনারা আপনাদের সুচিন্তিত মতামতের মধ্য দিয়ে আওয়ামী লীগ বিরোধী সেন্টিমেন্টটাকেও যদি পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারতেন, হয়তো আপনাদের দিনের একটা রেজাল্ট আসতো। ওই যে আমি বললাম, আপনারা কারো প্রত্যাশায় ছিলেন যে অমুকে আসলে আপনি মাঠে নামবেন, এই মানসিকতা উচিত নয়। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি যখন নির্বাচনী এলাকা ঘোষাতে গিয়েছি, যারা আমার এমপি সাহেবের কর্মকাণ্ডকে পছন্দ করে না বাট আমার পক্ষে অবস্থান নেয় না, এরকমের মানুষকেও দেখেছি, কিন্তু আমি কী করেছি, আমি কিন্তু বসে থাকিনি, আমি একদম প্রান্তিক লেভেলে মানুষটার কাছে ছুটে গেছি, ওর কাছে গেছি, দিনের শেষে তার সমস্যা কী, তার জন্য আমি কী করতে পারি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কর্মী হিসাবে আমি তার কতটুকু সেবা করতে পারি, আমার ছিল এই কাজটা, এই নিরন্তর পরিশ্রম করেছি দীর্ঘদিন ধরে, সে কারণে আজকে আমি রাজাপুর কাটালের মানুষের কাছে হয়তো আমি তাদের সংসদ সদস্য হতে পারিনি, আমাকে ভোট দিতে পারেনি, কিন্তু মানুষ আমাকে ভালোবাসে,
আমি যেটা চাই সেটা পেয়েছি বা মানুষের সমস্যাটা কি, কোন সমস্যাটা সমাধান করলে মানুষ খুশি হবে বা দীর্ঘস্থায়ী একটা লাভ হবে সেই বিষয়টা কিন্তু আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে নিজে বুঝতে পারছি। আমার কাছে মনে হয়েছে বিএনপি দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিতে এটি খাপছাড়া। বাংলাদেশের মানুষের রাজনীতিতে আমি প্রায়শই বলি, এটা অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ নাই করতে পারেন, বাংলাদেশ সৃষ্টি হয়েছে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে। বাংলাদেশ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এটাকে ধারণ করে আমাদের রাজনীতি করতে হবে। সেই জায়গায় আপনার সাথে আমার সাথে পরিকল্পনায় অনেক রকমের পার্থক্য থাকতে পারবে। আমি 2021 সালের মধ্যে বাংলাদেশ দেখতে চাচ্ছি, 2041 সালের উন্নততর রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাচ্ছি, 2100 সালের মধ্যে আমার নেত্রী শেখ হাসিনা প্ল্যানেট দেশে। আপনার ভিশনটা হয়তো অন্য হবে, সেই ভিশনটা আমরা নিয়ে যাব। মানুষ যারটা পছন্দ করবে তাকে ভোট দিবে, কিন্তু বাংলাদেশের মৌলিক আদর্শের সাথে বিএনপি রাজনীতিটা গত 10 বছরে বাংলাদেশের মানুষের সামনে প্রতীয়মান হয়েছে, এটা একটি সাংঘর্ষিক। কারণ একদিকে যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে বা বিপক্ষে এই অবস্থানটা যেভাবে সুস্পষ্ট করেনি, দিনের শেষে যখন সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় হয়েছে তখনও বিএনপি দল হিসেবে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ওই দল থেকে বহিষ্কার করেনি, তখন মানুষের কাছে মেসেজ যায়। আজকের জেনারেশনের যে ছেলেটা গুগলে সার্চ দিয়ে বাংলাদেশের সঠিক দিয়ে জানতে পারে 71-এর মহান মুক্তিযুদ্ধের সময় কী ঘটেছিল সেই ঘটনা সে জানতে পারে। তখন আপনার এই বিএনপি দল হিসেবে যখন আপনি বলেন একজন মুক্তিযুদ্ধের দল, কিন্তু দিনের শেষে যখন দেখে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে আপনি পতাকা দিচ্ছেন, তখন আপনার সঙ্গে থাকছে না, তখন আপনাকে কিনাবারে প্রত্যাখ্যান করছে। এটা হলো রাজনৈতিক সমস্যা বিএনপির, এই সমস্যাগুলোকে শর্ট আউট করেই বিএনপির সামনের দিকে আগানো উচিত। উনি যে ভয়ের কথা বলেছেন, মামলা, গুম, এই যে হ্যাঁ ভয়ের কথা, ইলেকশনের মধ্যে গুমের কথা আপনি নিজেই বলেছেন জিল্লুর ভাই। আপনি আমার দেখা, আমি তো বলেছি যে আমার দেখা যে কয়েকজন মানুষ আছেন মিডিয়াকে, আজকের রাজনৈতিক নেতাদেরকে একটি প্ল্যাটফর্মে কথা বলার মধ্য দিয়ে রাজনীতির যে সুন্দর একটি আর্ট, রাজনীতিবিদদের বিশ্বের সবচেয়ে সেলিব্রিটি মানুষ, এটা আপনি জিল্লুর রহমানের মাধ্যমে বাংলাদেশে বিকাশ ঘটেছে। সেই জায়গাটা আমি বলি যে ঘুম ঘটেছে বাংলাদেশ ইলেকশনের মধ্যে। আপনি একজন সিনিয়র সাংবাদিক, একজন এই চ্যানেলের মতন একটি মানে টকশোর অ্যাঙ্করিং করার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের একটা ভিন্ন জায়গায় আপনি উপস্থিত হয়েছেন। আপনি দেখছেন যে এইবারের নির্বাচনে সেই রকমের কোনো সংশীত হয়েছে, বরঞ্চ সংশীত শুরু করেছিল বিএনপি এই নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর এবং নোয়াখালী আওয়ামী লীগের নেতাদের হত্যা করেছিল। আজকের কোথাও কোনো গুম হয়নি, কিন্তু সরোয়ারভাই বলে ফেললেন যে গুম হয়েছে। ইলেকশনে গুম হয় না, আমি বলছি না ইলেকশন খুব স্বচ্ছ হয়েছে, কিন্তু আমি এও তো বলি না যে গুম খুম এগুলো হয়ে গেছে, যেটা একাদশ সংসদ বা তার আগের সংসদটা 14 নির্বাচন সময় ওনার প্রতিহত করতে এসেছে। গুম খুনের অভিযোগ অনেক পুরনো, মানে আগের থেকেই আছে। এই গুম খুনের যখন যাবেন তখন আমি যে এই যে মানে সার্বিক আলোচনা এবং এই যে মামলার কথা যেগুলো উনি বলেছেন, যে গায়েবি মামলা, সার্বিক আলোচনা যেটা আপনি করতে চাইছেন সেটা আসলে ঘুরে যাবে, তখন হয়তো বা এই আলোচনাটা উনি অন্যভাবে বলবেন, আমি অন্যভাবে বলবো, সেটা আমি বলতে চাচ্ছি না। আমি একাদশ সংসদ নির্বাচনে আমি বলছি না এটা খুব ভালো হয়েছে, কিন্তু আমি খুব খারাপ বলারও জায়গায় নেই, যেহেতু রাজনৈতিকভাবে বিএনপি খুব দুর্বল ছিল, তারা দাঁড়াতে পারেনি তাদের সিদ্ধান্তহীনতার কারণে, এবং আওয়ামী লীগের পক্ষে মহাজোটের পক্ষে মানুষের একটা জনসমর্থন, ব্যাপক জনসমর্থন ছিল। সেই জায়গাটাও আমরা দেখেছি বিএনপির লোকরাই আওয়ামী লীগের সাথে মিশে যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে আসলে বিএনপি ক্ষমতা আসতে পারবে না, সেখানেও আওয়ামী লীগের কাছে বিএনপির লোকরা এসে দাঁড়িয়ে গেছে। সো এই রকমের পরিস্থিতি একাদশ সংসদ নির্বাচনে ছিল, কিন্তু বিএনপির কি উচিত ছিল? বিএনপির উচিত ছিল যে যার জায়গায় দাঁড়িয়ে ফাইট করা, মানুষের কাছে যাওয়া। হ্যাঁ, একটা রাজনৈতিক দল বা নির্বাচন কমিশনের অধীনে যখন ক্ষমতায় বা একটি দল ক্ষমতা আছে, সংসদ মহল আছে, সে জায়গায় তো সরকারি দল হিসেবে কিছু সুবিধা পাবে, এটা আমাকে মাথায় নিয়ে কাজ করতে হবে, কিন্তু আমাকে কাজ করতে হবে, আমাকে যেতে হবে। আমি একটা সিম্পল ছোট্ট একটা এক্সাম্পল আমার ব্যক্তিগত জীবনের সাথে দিয়ে, জিল্লুর ভাই, আমি ঢাকা কলেজের 1992 সালের 26শে জানুয়ারি নির্বাচনের সংসদে আমি নির্বাচিত প্রতিনিধি হয়েছিলাম। পুল প্যানেল ছিল ছাত্র দলের, আমি সাউথ ইস্টের্নের ছাত্র ছিলাম, আমি ইন অর্ডার টু মেরিট লিস্ট আমি সিট পেয়েছি, আমাকে ছাত্র দল থাকতে দেয়। তারপর আমি অনেক কষ্ট করে আমি সিটে উঠলাম প্রিন্সিপাল স্যারকে ধরে, কারণ আমি জানি ইলেকশন হবে, আমার এই হোস্টেলে থাকতে হবে, হোস্টেলে থেকে ছাত্রদের কি সমস্যা এবং তাদের সাথে থেকেই সুখ দুঃখ শেয়ার করার মধ্যে দিয়ে আমি নির্বাচনে বিজয়ী হতে পারবো, এটা ছিল আমার মটো। সেখানে আমি রয়েছি ওই হোস্টেলে থাকার কারণে, যখনই মিছিলে গেছি, যখনই বক্তৃতা করেছি, যখনই স্লোগান ধরেছি, আমাকে পরের দিন এসে রুম ভাঙচুর করছে, অত্যাচার করছে, নির্যাতন করছে। আমি কিন্তু ছাত্রদের কাছে আমার অবস্থান ফুটিয়ে তুলছি, আমি অন্যায় করিনি, অন্যায় তারা করছে। এইভাবে করার মধ্য দিয়ে আমি কিন্তু সেদিনে নির্বাচনে নির্বাচিত হতে পেরেছিলাম, কারণ আমি মানুষের সাথে ছিলাম, ছাত্রদের সাথে ছিলাম। একটা ছাত্র যখন অসুস্থ হতো, জ্বর হতো, আমি তার পাশে দাঁড়াতাম। অর্থাৎ আপনি রাজনীতি করতে হলে রাজনীতি মানুষের পাশে থাকতে হবে, কোথাও কোথাও দুই একটা জায়গায় হতেই পারে,
আপনাকে বাধা দিতে পারে যারা সমস্ত মানুষ তো রাজনৈতিক রাজনীতির তৈরি সব মানুষ না যে নির্বাচন যারা করছে সবাই তো রাজনীতির তৈরি না কেউ বিভিন্ন জায়গা থেকে আসছে কেউ কোন এজেন্সি কেউ কোথাও ব্যবসায়ী কেউ আছে কোনো আর্মি ব্যাকগ্রাউন্ড কেউ আছে পুলিশ ব্যাকগ্রাউন্ড তারা হয়তো বা রাজনৈতিক সৃজনশীল রাজনৈতিক মানুষ না তারা দু একটা জায়গায় ঝামেলা করতে পারে কিন্তু রাজনৈতিক দল হিসেবে বা ওই দলের প্রার্থী হিসেবে তার তো ওই জায়গাটা থাকতে হবে আর বিএনপির যে কথাটা বললেন একাধিক প্রার্থী দেওয়ার মধ্য দিয়েই বিএনপি তাদের নিজেদের মধ্যে অনেক ভেজাল তৈরি হয়েছিল যখন একই জায়গায় তিন চারজন প্রার্থী থাকে তখন তিন চারটা গ্রুপ দাঁড়িয়ে যায় আমি একদম স্থানীয় পর্যায়ে রাজনীতি করে ঢাকা রাজনীতি করি তো আমি এটা খুব কাছ থেকে দেখতে পাই সে কারণে এটাও তাদের একটা ভুল সিদ্ধান্ত ছিল বলে আমি মনে করি ব্যাসা সরবার অনেকগুলো প্রসঙ্গ মনিরুজ্জামান মনির তুললেন কিন্তু একটা কথা এখানে আছে যে আমরা যদি ক্ষমতাসীনদের বিরুদ্ধে আপনাদের যে অভিযোগ সেগুলো বিবেচনার মধ্যেও রাখি বিএনপি কি আসলে এই লড়াইটা লড়বার জন্য প্রস্তুত ছিল কি না কারণ অনেকেই মনে করেন খুব অগোছালো কিছু সিদ্ধান্তহীনতা দোদুল্যমানতা সেটি দেখা গেছে এবং বিএনপি দলের ভেতরও যে ঐক্যের যথেষ্ট ঘাটতি সেটি আমরা ইদানিংকালও লক্ষ্য করলাম আমরা তো কয়েকদিন ধরেই মেজর হাফিজের বক্তব্য শুনলাম জেনারেল মাহবুবের বক্তব্য শুনলাম এমনকি আমরা তো নির্বাচনকালীন সময়ে আপনারও কিছু নেতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সো এই অবস্থায় আসলে বিএনপি কি কোনোভাবেই কুলিয়ে ওঠার মতো অবস্থায় ছিল কি না মানে পরিস্থিতি যদি আরও খানিকটা ভালো হতো আপনারা যে অভিযোগ করছেন ভাই দলের ফিতে তো আমরা বিএনপির এই কথা কিন্তু বহুদিন শুনেছি যে একদিনের প্রস্তুতি বিএনপি নির্বাচনে যেতে পারবে কিন্তু গোটা মনোনয়ন প্রক্রিয়া যেভাবে ইলেকশনটা কন্ডাক্ট করলেন আপনারা তাতে কিন্তু মনে হয়নি যে আসলে সেটা আপনাদের পক্ষে সম্ভব ছিল না এটা নিয়ে তো অবশ্যই কিছু প্রশ্ন উঠেছে যেমন মনিরুজ্জামান মনিরও বললো যে এই জামাত প্রসঙ্গ দেন বিএনপি কি করণীয় বিএনপি আওয়ামী লীগ এন্টি প্ল্যাটফর্ম জামাত কেন আসলে জামাত তো বিএনপিকে বিএনপির কথাও তো শুনে বলে মনে হয়নি কারণ 22 জনকে মনোনয়ন দিলেন ইলেকশনের দিন তারা একসঙ্গে দলীয় সিদ্ধান্ত দিয়ে সবাই উইথড্র করলেন তারা তো বিএনপির মতামতের জন্য অপেক্ষা করেনি জি জি সেটাই এইখানে এই নির্বাচনের পরে যদি আমার ব্যক্তিগত ওপিনিয়ন যদি সুষ্ঠু নির্বাচন হতো মানুষ যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারত তাহলে আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারত না মানে সেটা কি মানে সেটা কি সেটা বিএনপিকে ভোট দিত না আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ ভোট দিত আওয়ামী লীগের বিরুদ্ধে মানে বিএনপিকে না আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং সেটা একমাত্র অপশন ছিল বিএনপি সেখানে কিন্তু বিএনপি যদি আপনি যে সমস্যাগুলো সমস্যা তো ডেফিনেটলি কিছু আছে যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জামাতকে এই নির্বাচনে বিএনপির সাথে রাখা ঠিক হয়নি এখন বিএনপির উপরে যারা আছে তাদের ভিতরে একটা ধারণা কাজ করে যারা সিদ্ধান্ত নেয় যে বিএনপিকে জামাতকে বিএনপির সাথে রাখলে একটা অ্যাডভান্টেজ পাবে কিন্তু আমি এবার নিজে দেখেছি যে তারা এত বেশি মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায় যেমন পিরিজপুর জামাত পিরিজপুরে একটা একটা ভিডিও দিল যে ধানের শীষের পক্ষে সাইদির সেলের পক্ষে বিরাট মিছিল হচ্ছে 12ই ডিসেম্বর বাস্তবে একদিন সে এলাকায় যায় নাই যেতে পারে নাই হ্যাঁ আমি পুরো সময় মাঠে ছিলাম এখন এইটা মক্কা শরীফ থেকে ছেড়েছে আমার এই ইনার ক্যারেক্টার কিছু দেখা যেতে পারে নাই যেতে পারে নাই দুইটাই জানে এবং আপনি জানেন যে 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 প্রতীক আনা কিন্তু একটা উৎসবের ব্যাপার এই ধানের শীষ প্রতীক পিরিজপুরে একে আনতে গিয়েছে এই জামাতের প্রার্থীর পক্ষে বাগেরহাট থেকে একজন লোক লুকাইয়া যায় ধানের শীষ প্রার্থী আছে এখন যারা এই এই নমিনেশন প্রক্রিয়ায় ছিল কোর কমিটি তারা বাস্তব গ্রাউন্ড সিচুয়েশনটা পুরো স্টাডি নিতে পারে না তাদের কাছে মনে হয়েছে সিটের চেয়ে জোট রাখা বেশি প্রয়োজন কিন্তু আমরা যারা গ্রাউন্ডে কাজ করেছি আমার মনে হয়েছে না যেখানে বেস্ট প্রার্থী দিতে হবে যেমন আমার ওখানে পিরিজপুর দুইতে আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে দেওয়া হলো একজনকে কোনোভাবে তার সাথে কোনো ম্যাচ হয় নাই মানে আমার কাছে মনে হয়েছে যেন সিটটা তাকে ছেড়ে দেওয়া হয়েছে বিকল্প ছিল হ্যাঁ বিকল্প অবশ্যই ছিল বিকল্প ছিল অন্তত তিনটা অপশন ছিল তো এখন দলের আপনি জানেন যে কমিউনিজম সৃষ্টি হয়েছিল রাশিয়াতে কিন্তু রাশিয়াতে কমিউনিজম নাই কমিউনিজম টিকে আছে চায়না এবং কিউবাতে কেন টিকে আছে টিকে আছে তারা পরিস্থিতির সাথে সবসময় চেঞ্জ হয়েছে অর্থাৎ রিফর্মস করেছে আপনি জানেন যে ইউকেতে ওই সেন্সে কোনো বড় রেভলিউশন হয় নাই কেন তারা সবসময় পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করেছে সর্বশেষ এই ব্রেক্সিট নিয়ে দেখেন যে কীভাবে তারা জনগণের মত নিয়ে তারপরে সিদ্ধান্ত নিতে চায় কিন্তু বিএনপির নেতৃত্বের এখন এইটাই চ্যালেঞ্জ যে তারা এই পরিবর্তিত পরিস্থিতিতে কতটুকু রিফর্মস আনতে পারে না আনলে তারা সেরকম তারা সাভার করবে
সো এই রিফর্মসটাই নেতৃত্বের সবচেয়ে এক বড় কোয়ালিটি যে প্রত্যেকটা সিটে ডিবেট হওয়া উচিত ছিল যে আমি এর পরিবর্তে অমুক দেব কেন, তার যুক্তিগুলো কি, এই যুক্তিগুলো অনেক সময় ক্লিয়ার করে না। হ্যাঁ, এখন আরেকটা জিনিস, অনেক সময় যে বিএনপিতে অনেকে বলে যে বিএনপির আপনি ওপেনলি সমালোচনা করবেন না বা ফেসবুকে সমালোচনা করবেন না, দলীয় ফর্মে বলবেন। আসলে তো কোনো দলীয় ফর্ম নাই, আমি ব্যক্তিগতভাবে বলছি, আপনি কোথায় বলবেন? কোনো ওই ওই ধরনের কোনো ডিবেট তো আমরা দেখি নাই। আমি আমি যে আকাঙ্ক্ষা নিয়ে জাতীয়তাবাদী দলে জয়েন করেছি, আমি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করি ট্রুলি, হ্যাঁ, কিন্তু আপনার যে ওপিনিয়ন দেবেন সেই ওপিনিয়ন দেওয়ার তেমন একটা সুযোগ তো নাই। তো এইগুলোই আপনার তাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং রিফর্মস করতে হবে। যে কোর কমিটি ছিল, এই যে মনে করেন যে তিনজনকে দিছে, এটা কিছুটা যুক্তিগত তো অবশ্যই আছে, কারণ না হলে আওয়ামী লীগ এমন করতে পারতো যে প্রার্থীকে আউট করে দিল, তারপর আপনি ট্রাইব্যুনালে যাবেন, পাঁচ বছর চলে যাবে। অলরেডি তো 17 প্রার্থী ছিল না এই প্রক্রিয়ায়, হ্যাঁ, যেখানে আইনে স্পষ্ট আছে যে চূড়ান্তভাবে যদি ডিসকোয়ালিফাইড না হয় তাহলে তাকে নির্বাচন করতে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই, যেমন এরশাদ যেভাবে করেছে, অথচ বেগম জিয়াকে সেটা করতে দেওয়া হলো না। এবং আপনি স্থানীয় সরকার আইনগুলো দেখেন, এক এক জায়গায় এক এক রকম। আপনি সিটিং এমপি, সিটিং মিনিস্টার নির্বাচন করতে পারবে, পৌরসভার মেয়র নির্বাচন করতে পারবে, উপজেলা চেয়ারম্যান নির্বাচন করতে পারবে, যে আইনের দেখেন মানে একই ন্যাচারের আইন, স্থানীয় সরকার আইন, অথচ দ্বিমুখী, অর্থাৎ এই টেকনিক্যাল কারণগুলো সেই জন্য। এবং এতে যে কিছু অসুবিধা মনে যেটা বলছে, এই কথার সাথে আমি একমাত্র, যখন এক বা একাধিকে দেওয়া হয়েছে তিন বা, তখন তাদের ভিতরে তো ডেফিনেটলি একটা গ্রুপিং হয়েছে, এটা দলের যে পক্ষের চেয়ে বিপক্ষে অনেকটা বেশিটা কাজ করেছে। কিন্তু এরপরও সত্যিকার অর্থে যদি নির্বাচন হতো তাহলে আওয়ামী লীগ হেরে যেত, এবং আমি বিশ্বাস করি তারা মানে খুব ক্ষুদ্র সংখ্যার সিট পাইত। আওয়ামী লীগ সেইটাই ভয় পেয়েছে, ভয় পেয়ে এমন একটা নির্বাচন করছে যে নির্বাচনে যে আপনার বিশ্বের যে ইতিহাসগুলো দেখলেন যে রাশিয়ার সেও এটা খারাপ ইলেকশন। রাশিয়াতে কী হয়েছে 2018 সালে, পুতিন, তার বিরুদ্ধে আরও দুইজন প্রেসিডেন্সিয়াল প্রার্থী ছিল, তারা ঠিকই উপরে উপরে আপনার নির্বাচনী প্রক্রিয়া ছিল, কিন্তু ব্যালট বক্সে শুধু একজনের নাম ছিল, পুতিনের নাম। যে আওয়ামী লীগ ওই জায়গায় যায় না, আওয়ামী লীগ এর চেয়ে খারাপ কী করছে, যে আগের রাত্রে সব ভোট কেটে ফেলছে। তাদের প্ল্যান হয়তো ছিল 50% ভোট কাটা, এবং এটা হয়েছে প্রতিটা কেন্দ্রে, শুধু কিছু কেন্দ্রে, আগে আগে শুনতাম যে এইটা হয়তো কিছু কেন্দ্রে। তাহলে ওই যে যারা অন্য যারা জিতলেন তারা কীভাবে জিতলেন, ওইটাও প্ল্যানের অংশ, প্ল্যান অংশ। এবং যারা ইলেকশন নিয়ে রিসার্চ করে, এই যে আগের রাতে ভোট কাটা, এই 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 দুর্ভাগ্যজনক এই ঘটনা শুরু হয়েছে, অনেকে মনে করে যে 2008 থেকে, 2008 কিছুটা হয়েছে, তার পরবর্তী নির্বাচন হয়েছে, 14 তো নির্বাচন হয় নাই, 2018 সালে এর একেবারে পুরোপুরি রাষ্ট্র হয়েছে। এই জন্য এই জন্য বলা হয় একটা একটা কথা, মানে যে আপনি ওই যে মাইলামের, উইলিয়াম বি মাইলামের সাবেক মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে, তার একটি লেখার কথা আপনি বলছিলেন, সেই লেখায় তিনি নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছেন, সরকারের বিরুদ্ধে সরকারকে নানাভাবে চিত্রায়িত করবার চেষ্টা করেছেন, সমালোচনা করছেন। কিন্তু একটি লাইন আছে সেই লেখার মধ্যে যে আজকে যদি বিএনপিও বাংলাদেশে ক্ষমতায় থাকতো, বিএনপি ঠিক একই কাজ করতো, মানে একই কাজ করতে তিনি যেটি বলতে চাইছেন যে এই দলগুলো আসলে সেই অর্থে এখানে প্রতিষ্ঠান করবার দিকে কোনো মনোযোগ নাই, রাজনীতির উন্নয়ন করবার কোনো কখনোই মনোযোগী ছিল না, এবং বিএনপিও ক্ষমতায় থেকে আসলে নির্বাচনকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে 2006-05। না, এই কথার সাথে তো দ্বিমত পোষণ করার কোনো কারণ নাই। এই সেন্সে আপনি দেখেন যে মানুষ দেখতে চায় যে সুশাসন ন্যায় বিচার নিশ্চিত করতে পারবে কিনা, একথা তো অস্বীকার করার কোনো উপায় নাই যে 2001 থেকে 2006 পর্যন্ত ভুল ত্রুটি বিএনপির ছিল, অপশাসন দুঃশাসন কিছুটা হলেও ছিল। সেটা তো বেগম জিয়া নিজেও বক্তৃতা শেষ করছে যে একটা সরকার চালাতে গেলে অনেক ভুল হয়, এবং বিএনপি সেই ভুলগুলো বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ সরকার পরিচালনা করতে চায়। কিন্তু ইন অ্যাগেনস্ট অফ দ্যাট, যদি আপনি দেখেন যে বিএনপি কতটুকু পরিবর্তন দেখাতে পেরেছে, সেইটা তো মানুষ এই সমালোচনার জায়গাটা রয়ে গেছে যে জাম্বো জেট মার্কা কমিটি, তারপরে আপনার যে যে ক্যারেক্টারগুলো 2001 থেকে 2006 পর্যন্ত যে ভুল করছে তাদেরকে রেখে আপনি মুখে যত বলেন না কেন সুশাসন এবং ন্যায় বিচার নিশ্চিত করবেন, সেইটার সুযোগ তো থাকে না। সেই সুযোগ থাকলে আপনি পজিটিভ ক্যারেক্টার, যে ফেস লিফটিং, একটা গাড়ির যদি ইঞ্জিন চেঞ্জ হয় তাহলে তো সেটা ওভারহলিং করতে হয়। সো এইটাই পলিটিক্যাল, একটা ভালো পলিটিক্যাল পার্টির কাজের অংশ যে তারা কন্টিনিউস লিডারশিপ চেঞ্জ করে। মনিরুজ্জামান মনির একটা বলছে যে প্রধানমন্ত্রী কীভাবে এই ঘোষণা দিতে পারে নাই, এইটা এইটার পক্ষে বিপক্ষে দুই পক্ষেই কথা বলা যায়। আমি যদি এটা পক্ষে বলি যে আপনি যদি বিজেপি দেখেন ভারতের, তারা অনেক সময় ঘোষণা করেছে, কিন্তু বাংলাদেশের সাংবিধানিক অথবা পৃথিবীর যে কোনো সংসদীয় নির্বাচনের
অংশ হলো যে যে দল জিতবে তারা তাদের প্রধানমন্ত্রী নির্বাচন করবে ঘোষণা দেওয়া না দেওয়া বাট একটা ধারণা থাকে সব সময় ধারণা থাকে এই যে আমি মনে করি যে এই জামাতের প্রসঙ্গটা ডেফিনেটলি বিএনপি একদম ট্রুলি একটা সার্ভে করে এবং জামাতের আমি মনে করি তাদের লিডারশিপের ভাবা উচিত ছিল যে টেকনিক্যাল রিট্রিট ইজ নট ডিফিট টেকনিক্যাল রিট্রিট তো রিঅর্গানাইজেশন অনেক সময় করতে হয় তো তারা সেই রিঅর্গানাইজেশন করছে বলে তো মনে হয় নাই যে এই আমার সিটি বলি যে যে ছেলেকে দিয়েছে অনেকের ভিতরে এইরকম একটা ধারণা একটা ভুল ধারণা কাজ করেছে যে বিএনপি তো বোধহয় ক্ষমতায় চলে আসছে তো এখন দেলোয়ার সাহেদি এসে বেড়ে যাবে সে ভবিষ্যতে আমিরও হতে পারে তাহলে তার ছেলেকে কিভাবে ডেভেলপ করব অথচ তাদের বাড়ি পিরিসপুর দুইতে সেখানে কেন দেওয়াল না এইগুলো আমরা ডিবেট করতে চাই সেই জায়গাগুলো আমাদের নেতৃবৃন্দ অ্যাড্রেস করবে বলে আমরা আশা করি এবং সত্যিকারের মানুষের ভিতরে এই মেসেজটা আমাদের দিতে হবে আশা তো থাকতেই হবে আশা না থাকলে তো বাঁচা যাবে না বিএনপি ভবিষ্যতে সরকার গঠন করলে তারা সুশাসনে থাকবে ন্যায় বিচারে থাকবে দুর্নীতিমুক্ত থাকবে সেই মেসেজটা পরিষ্কার করতে হবে মনিরুজ্জামান মনির একটা বিষয় আমরা সাধারণভাবেই জানি যে কারো যদি একচ্ছত্র ক্ষমতা থাকে শক্তি থাকে তার চারপাশে যদি শক্তির কোনো ভারসাম্য না থাকে তার কিন্তু বিপদে যাবার সুযোগ অনেক বেশি থাকে এবং সেই আশঙ্কা বা সম্ভাবনা যাই বলি না কেন সেটাও বেশি থাকে এবং যে কারণে এই যে রাষ্ট্র ব্যবস্থার তিনটা অর্গানের মধ্যে কিন্তু একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থা সবসময় করা হয় সো একটা গণতান্ত্রিক সোসাইটিতে গণতান্ত্রিক রাষ্ট্রে একটা শক্তিশালী বিরোধী দল থাকবে বিরোধী দল মানে তাকে ক্ষমতা থেকে টেনে হিসেবে নামানোর জন্য না সমালোচনা করবে চাপের মধ্যে রাখবে আলাদা নতুন পরিকল্পনা দিবে মানুষকে এখন এটা সমাজে একটা ভারসাম্য তৈরি সেই ভারসাম্যহীনতা কিন্তু তৈরি হয়ে গেছে বাংলাদেশে সো সেখানে একটা বড় বিপদের আশঙ্কা অনেকে করেন তো সেখান থেকে এই আশঙ্কা থেকে আপনি আমাদেরকে কোনো পরিত্রাণ দিতে পারেন কি না আসলে ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ একটা বার্তা পেয়ে গেছেন যেটা মহাজোট হিসেবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ জলীয় জোট ছিল তার সাথে আমাদের মহাজোটের জাতীয় পার্টি আমাদের শরীর ছিল এবং আমাদের গতবারেও তারা মন্ত্রণালয়ে ছিল মন্ত্রিপরিষদেও তারা জায়গা ঠাই পেয়েছিল কিন্তু এবারে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শুধুমাত্র তাদের নয় চোদ্দ দলের কাউকে মন্ত্রণালয়ে বা মন্ত্রিপরিষদে রাখা হয়নি এর কারণ হলো এরা যেন বিরোধী দলের সরকারের যে ত্রুটি বিচ্ছিন্নগুলো আছে এটা যেন সংসদে তুলে ধরে এবং ইতিবাচক যেন সমালোচনা করেন তার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাদেরকে কাউকে জোর করে কি কাউকে বিরোধী দল নিয়ে যায় কিনা ধরেন যে জাতীয় পার্টিটাও আমরা অনেকটা হোসেনের সাথে কিন্তু না সেই জায়গাটা যেটা জাতীয় পার্টির যারা এমপি হয়েছেন তাদের সিংহভাগই কিন্তু অসন্তুষ্ট তারা আসলে সরকারের সঙ্গেই থাকে না এখন এবং নির্বাচন তো সরকারের সঙ্গে একই লক্ষ্য নিয়ে একই বক্তব্য কিন্তু ভোট চেয়েছেন ভোট নিয়ে এই কথাটা এই যে বিষয়টা আপনি উত্থাপন করেছেন এটা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি আরও বেশি প্রত্যাশা করি যে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক এবং প্রতিযোগিতামূলক রাজনীতি যদি না থাকে রাজনৈতিক দল যদি না থাকে এবং শক্তিশালী একটি যদি বিরোধী দল না থাকে তখন আপনি বিপথে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে এটা ঠিক কিন্তু বাংলাদেশে আমি যেটা বললাম যে বিরোধী দল হিসেবে আমাদেরকে যে শক্তির উত্থান হওয়া উচিত ছিল দুর্ভাগ্য বাংলাদেশে সে শক্তির উত্থানটি ঘটেনি আমি সরকার এবং সরকার দলের সবাইকে আমরা একটি অসাম্প্রদায়িক স্বাধীনতার পক্ষের চিন্তা চেতনার প্রগতিশীল মানসিকতার আমরা প্রত্যাশা করি কিন্তু আমাদের সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেনি বিধে এই ঘটনাগুলো ঘটছে এর বাইরে কয়েকটা কথা সরাবাই খুব সুনির্দিষ্টভাবে বলেছেন মনোনয়ন বাণিজ্যের কথা আমরা যখন বলি আপনারা কেন নির্বাচনে খারাপ করেছেন সেটা তো আপনার স্টেটমেন্টে সমস্ত কিছুই বলে দিচ্ছেন যে এখানে একাধিক মানুষকে মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে কয়েকটা ভাগে যখন বিভক্ত হয়ে গেছে তখন সেটা আপনার শক্তিহীনতায় রূপান্তরিত বা শক্তি প্রদর্শনের জায়গায় আপনারা আলাদা আলাদা হয়ে যাওয়ার কারণে আপনাদের এককভাবে শক্তি ছিল না ডিভাইডেড হয়ে গেছে সেই শক্তিটা এটা হলো একটা এর বাইরে আপনি যেটা বলেছেন একটি দলের নিজস্ব যখন নিজের দলের ভিতরে যখন গণতন্ত্রের প্র্যাকটিসটা না থাকে সেটাও আপনি বলেছেন যে আপনি কি চান আপনি মতামতটা পর্যন্ত ব্যক্ত করতে পারেন না এই কারণে আমি বলেছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের যাদেরকে মনোনয়ন দিতে পারেননি এবং যারা মনোনয়ন প্রত্যাশী ছিল যারা যারা যার যায় জায়গায় খুব উজ্জ্বল ছিল এবং যারা দাবিদার ছিল যারা ডিজার্ভ করে তারা অনেকেই অবাধভাবে নমিনেশন দেওয়ার পরে আগে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সকলের কথা শুনেছে
উনি ওনার মতামত দিয়েছেন। আমার এলাকার নির্বাচন এলাকার নেতাকর্মীরা গণভবনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সামনে কি কারণে আমাকে মনোনয়ন দেওয়া উচিত এবং মাননীয় প্রধানমন্ত্রী তার কথা শুনেছেন এবং উল্টো কথা উনি বলেছেন। সো এখানে আমার দলে যে প্র্যাকটিসটি আছে আপনার নাই দৃশ্যত, সে কারণেই বললাম আপনি যে কথা বলছেন সেই কথাই আপনি যদি স্ট্যান্ড থাকতে পারেন তাহলেই পরিবর্তনটা ঘটবে। আমি নাই এটা না দেখিয়ে আপনি বলেন যে সত্যিকার অর্থেই নাই, আর আমি বললাম তো আমার আছে, আমার প্র্যাকটিক্যালি আছে। আমি শেখ হাসিনার সাথে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে আমার নিজের অবস্থানও ব্যাখ্যা করতে পারি, কথাও বলতে পারি, উনি একটা কথা বললে আমি এটা কাউন্টার দিতেও পারি যে আপা এটা এ না এ, তার মানে আমার ভিতরে গণতন্ত্র বিদ্যমান আছে। আমি তো আপনার মতনই পাইনি নমিনেশন, আমি তো আপনার মতনই না পাওয়াদের দলে। তারপর আমি বলছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শুনেন, মতামত দেন এবং তা শুনে সেইভাবে কাজও করতে বলেন। সেই কারণে বললাম রাজনৈতিক দল হিসেবে দুর্ভাগ্য আওয়ামী লীগের বিরুদ্ধে আরেকটি রাজনৈতিক দল ওইভাবে প্রাতিষ্ঠানিকভাবে গড়ে না ওঠার কারণে এখানে সবচেয়ে বেশি ভয়ের জায়গাটা। অন্য জায়গায় জিল্লুর ভাই যে কথাটা বলছে কথার সাথে আমি একমত। আজকের যদি আওয়ামী লীগের যে সমস্ত সমস্ত এমপি যারা হয়েছেন সবাই বঙ্গবন্ধুকে লালন করেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ চিন্তা চেতনায় ধারণ করেন, তারা মুক্তিযুদ্ধের পক্ষে, এই স্বাধীন বাংলাদেশের পক্ষে, এরকমের মানুষও অনুপস্থিত থাকতে পারেন কেউ কেউ। কিন্তু যদি সেটাকে ধরিয়ে দেওয়ার জন্য একটি বিরোধী মতের একটা জায়গা যদি না থাকে তখন ওই লোকটাকে ধরা যাবে না। তার জন্য কি আমাদের সোচ্চার থাকতে হবে, বিরোধী দল হিসেবে তাদেরকেও সেই ভূমিকাটা পালন করতে হবে। যেটা জিল্লুর ভাই বলছেন আজকের বাস্তবতাটা কি, অবশ্যই একটি রাজনৈতিক দল যদি বারবার ক্ষমতায় থাকে আর সাথে সাথে যদি একটি শক্তিশালী বিরোধী দল না থাকে তাহলে ওই দলের ভিতরেও বা যারা যারা যে জায়গাতে এমপি আছেন তারাও নিজেদেরকে সম্রাট ভাবতে পারেন। সেই কারণেই শক্তিশালী বিরোধী দল গণতন্ত্রকে আরও বেশি শক্তিশালী করার জন্য শক্তিশালী বিরোধী দল খুবই জরুরি বাংলাদেশের রাজনীতিতে। তা না হলে দিনের শেষে আমরা যারা রাজনৈতিক কর্মী সত্যিকার অর্থে মানুষের জন্য কাজ করতে চাই দিনের শেষে আমাদের সাফারিংসটা হবে, আমরাই এই কুফলটা ভোগ করব যারা আমরা রাজনৈতিক কর্মী। সে কারণে বাংলাদেশে অবশ্যই রাজনৈতিক শক্তিশালী বিরোধী দলের খুবই প্রয়োজন, বাংলাদেশের জন্য, রাজনৈতিক কর্মীদের জন্য, দেশের স্বার্থে দরকার। এরপর আসেন আপনার যে যে কথাটা প্রায়শই এই যে বলেন যে আপনারা এর চেয়ে ভালো করতে, আমি বলে আমার কাছে যেটা মনে হয় সরোয়ার ভাই, আমি একজন রাজনৈতিক কর্মী, আন্দোলন সংগ্রামের কখনো যদি কোনো রেজাল্ট আসতে পারে সেই রেজাল্টে তখন ওই দলের একটা ফলাফল পক্ষে নেওয়ার একটা সুযোগ থাকে। বাংলাদেশে বিগত দিনে বিএনপি এমন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করে সেই জায়গাটায় নিজেদেরকে নিয়ে যেতে পারেননি যে বাংলাদেশের মানুষের জন্য বিএনপি কাজ করে, এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করতে পারেন না বিদে বা করাতে পারেন না বিদায়। আজকে আপনাদের এই দুর্নদশা, আপনারা কেন ভাবেন যে আওয়ামী লীগ খারাপ করছে সেটার ফসল পাবে, বিএনপি এমন কি বাংলাদেশের মানুষের পক্ষে ভালো করছে সেই কারণে আপনাকে ভোট দেবে? অর্থাৎ আপনাকে যদি ভোট পেতে হয় তাহলে মানুষের মন জয় করতে হবে, সেই জায়গাটায় বিএনপি নাই। আসুন আমরা সকলে কাজ করে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকের যে নির্বাচনের পরপর মন্ত্রিপরিষদ গঠন হয়েছে তার মধ্য দিয়ে এই দেশটাকে যে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তার জ্বলন্ত উদাহরণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্বচ্ছ ব্যক্তিদেরকে ইতিমধ্যেই মন্ত্রণালয়ে মন্ত্রিপরিষদে নিয়ে এসেছে। সামনের বাংলাদেশটাকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কীভাবে দেখতে চান, দুর্নীতিমুক্ত, দুর্নীতির ব্যাপারে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন, ইতিমধ্যেই তার প্রমাণ আপনারা পেয়ে গেছেন। স্বাভাবিক কারণেই ইতিবাচক যে বিষয়গুলো সেটা সমালোচনা করেন, শুধু শুধু কারো কথায় যেমন অমুক জায়গায় দৃশ্যমান আপনাদের বিএনপির কেউ দেখাইতে পেরেছেন ব্যালট বাক্সের কোনো ত্রুটি, কোথাও কোনো রকমের ব্যালট বাক্স পেয়েছে, কোথাও কোনো সন্ত্রাস হয়েছে, কোথাও কাউকে, এবং বাংলাদেশের 26-27টা চ্যানেল আছে কোথাও দেখেছি যে নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির অমুকরে মেরে চলে গেছে, ভোট দিতে দেয়নি, বাধা দিয়েছে, দৃশ্যত কোনো চ্যানেলে কোনো ফুটেজে এটা কোনো চ্যানেল দেখাতে পারবে না, কোনো চ্যানেল দেখাতে পারবে না। কিন্তু একটা বায়বীয় কথা, আমরা যখন টেলিভিশনে আসি তখন বিএনপির বন্ধুরা অবলীলায় বলে যাচ্ছেন যে এটা হয়েছে ওটা হয়েছে, আসলে তো আপনার দৃশ্যত কোনো রকমের কোনো ডকুমেন্টারি কোনো কিছু নাই। 30 তারিখে নির্বাচন হয়েছে, আপনারা কোনোভাবে একটি সেমিনার করেও তো উপস্থাপন করতে পারেননি যে এই এই জায়গাগুলোতে এই এই ত্রুটি বিচ্যুতি ঘটছে, সেটা তো পারেননি। কিন্তু কেন টেলিভিশন টকশোতে এসে আমরা এই কথাগুলো আমরা কেন বলবো, কারণ এই অসত্য তত্ত্বগুলো কেন জাতির সামনে উপস্থাপন করবো? আসুন
আপনি নির্বাচনে ফেল করেছেন। এই যে বিজেপির কথা একটু আগে বললেন, বিজেপি 1984 সালে মাত্র 2 সিট ছিল, আজকের বিজেপি তো 2014 নির্বাচনে নিরঙ্কুশ ম্যান্ডেট নিয়ে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। তাই আমি প্রত্যাশা করব বিএনপি যে কয়টি আসন পেয়েছে সেখানে যে যেটা জিল্লুর ভাই বললেন সেই রোলটা হয়তো জাতীয় পার্টি প্লে করবে না, সেই রোলটা হয়তো 14 দলের হাসানুল্লাহ কিনু রাশেদ কারমেনরা প্লে করবে না, কিন্তু আপনাদের যে 7 জন 8 জন নির্বাচিত হয়েছেন তারাই পার্লামেন্টে যান, যেখানে আওয়ামী লীগ ত্রুটি করে বিচ্যুতি করে যেখানে অন্যায় হয় সেখানে সোচ্চার কণ্ঠে ভূমিকা পালন করেন। ওই পার্লামেন্টে একদিন কথা বললে তো সমস্ত পত্র পত্রিকা মিডিয়া সয়লাভ হয়ে যাবে, রাজপথে অযথা আগুন দিতে হবে না, সন্ত্রাস করতে হবে না। আমি মনে করি মির্জা ফখরুল দাঁড়িয়ে পার্লামেন্টে যদি বলে কোনো অনাচারের কথা অন্যায়ের কথা তাহলে তো বাংলাদেশের মানুষ সেটা জানতে পারবে, অন্তত বাংলাদেশের মানুষের স্বার্থে দেশের স্বার্থে তাদেরকে সংসদে যাওয়া উচিত, সংসদে যেয়ে কথা বলা উচিত। এবং আমি বিশ্বাস করি সংসদ ওনারা যদি যায় সেই সংসদটা একটি প্রাণবন্ত সংসদ হবে, ইতিবাচক সমালোচনার মধ্যে দিয়ে আমরা বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে যেতে চাই, শুধুমাত্র দলের জন্য বা নয় বা নিজের আপনার আমার ব্যক্তির জন্য নয়, দেশের জন্য আমাদের সকলকেই দেশটাকে ভালোবাসতে হবে, দুর্নীতির বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। এবং আপনি যে কথা বলছেন দলের বিরুদ্ধে যে ঘটনাগুলো ঘটছে, মনোনয়ন বাণিজ্য আজকের এখানে কীভাবে একটা দল দাঁড়াবে, একটা ত্যাগই কর্মী সে মনোনয়ন পাবে না কিন্তু লন্ডনে বসে একজনের টাকা নিয়ে তাকে নমিশন দিয়ে দেবে, এটা কি হয়? দিনের পর দিন একটা কর্মী কাজ করে যাবে, পরিশ্রম করবে, তার মূল্যায়ন হবে না, কোথাকার কোন কালোবাজারি ব্যবসায়ী শেষে আপনার আমার দলের মনন নিয়ে যাবে, তার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, তার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সেই রকমের জায়গায় আসার জন্য আমরা যারা তুলনামূলকভাবে তরুণ আছি আমাদেরকেও সোচ্চার হতে হবে, দেশটাকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে এবং অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে ঘরে বাইরে সকল জায়গায়, শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা নয়। সো ব্যারিস্টার সরোয়ার হোসেন, এখন প্রশ্ন হচ্ছে যে দুজনের কাছে যে এখন আসলে একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটা সরকার বসে গেলে ঠিকঠাক মতোভাবে এবং তাকে সরানো কিন্তু খুব ডিফিকাল্ট, এবং আমরা সবাই চাই যে যা কিছু হোক একটা নির্বাচনের মধ্য দিয়ে হোক, এবং সেখানে আপনার দলের আপনার আপনাদের জোটের দাবি হচ্ছে দ্রুত নির্বাচন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, আর সরকার তো বরাবরই বলে আসছে আওয়ামী লীগ যে দাবি যাই করেন দাবি আদায়ের যে শক্তিটা প্রদর্শন মানে চাপটা আছে কিনা জনগণকে সম্পৃক্ত করে যদি আপনি দাবি আদায় করতে পারেন ভালো, না পারলে এই অবস্থায় মেনে নিতে হবে। সেখানে পৃষ্ঠ দুজনের কাছে যে সরকারের সামনে আসলে মূল চ্যালেঞ্জ কি দেখেন আপনারা, আর আপনাদের অপোজিশনের সামনে বা বিএনপির সামনে স্পেসিফিক্যালি কি ধরনের চ্যালেঞ্জ আছে রাজনীতিদের সামনে? না, চ্যালেঞ্জ তো হিউজ, বাট মনিরুজ্জামান যেটা বলেছে তার সাথে একমত হওয়ার কোনো সুযোগ নাই। যেমনটি বললো যে নমিনেশন বাণিজ্য, নমিনেশন বাণিজ্য আওয়ামী লীগে বিএনপির সিয়া যদি বিএনপিতে হয়ে থাকে আমি মনে করি বিএনপির নেতৃবৃন্দ এটাকে লুক ইন টু করবে যেটা আসলেই হয়েছে কিনা, কিন্তু তারা যেভাবে ভেগ কমপ্লেন করে এটা পলিটিক্যাল স্টান্টবাজি। যেমন তাদের আওয়ামী লীগ আছে, যেমন তার এলাকায় বিএস হারুন নাম উল্লেখ করে বলছে যে তার হোটেলে যে অপকর্ম হয়েছিল এটা তো জাতি জানে, সে কীভাবে নমিনেশন পায়, সেখানে কত কোটি টাকা লেনদেন হয়েছে সেইগুলো তাদের। এবং সরকার যদি বলে বা আওয়ামী লীগ যদি বলে যে নমিনেশন বাড়িয়েছে তার আরও স্পেসিফিক বলতে হবে কীভাবে হয়েছে, কত টাকা হয়েছে হয়েছে, এবং এইগুলোই রিফর্মসের অংশ হিসেবে দল নিশ্চয়ই বিবেচনা হবে। কিন্তু যেটা বলে যে শক্তিশালী বিরোধী দল নাই বলে আজকে দেশের এই অবস্থা, নো, এইটা তার ফ্রেমওয়ার্কটা সম্পূর্ণ চেঞ্জ করে। আওয়ামী লীগ যদিও স্বাধীনতা নেতৃত্ব দিয়েছে কিন্তু আওয়ামী লীগের মননে সবসময় একদল বাকশাল, যার জন্য এই ধরনের পলিটিক্যাল কালচারে তারা কোনো বিরোধী দলকে দাঁড়াতে না, তাদের দরকার গৃহপালিত বিরোধী দল, জাতীয় পার্টি, যারা সরকারে থাকতে চায়। তারা আজকে দেখছেন যে এই তথাকথিত একটা বিরোধী দল যে ছিল 2014 সালে তথাকথিত নির্বাচনের মাধ্যমে, সেই বিনে ভোটে নির্বাচনে কোনোদিনও ব্যাংক টাকাতির কথা বলে নাই, গুমের কথা বলে নাই, লুটপাটের কথা বলে নাই, এক্সট্রিমিয়াল হত্যাকাণ্ডের কথা বলে নাই, কোনো কিছু বলে নাই। আর বিএনপি সত্যিকারে যে জাতীয়তাবাদী আদর্শ নিয়ে আসছিল, বিএনপির মূল মটো সেই আপনার 19 দফায় আছে, 19 দফা যদি আপনি সামারাইজ করেন তার ভিতরে সুশাসনের কথা আছে, ন্যায় বিচারের কথা আছে, আপনার দুর্নীতিমুক্ত সমাজের কথা আছে, অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা আছে, সভরেনটির কথা আছে, এইগুলো আওয়ামী লীগের তেমন কথা। এখন আপনি যেটা বলছেন যে যেভাবে একটা ঝাঁকিয়ে বসছে
ঝাঁকিয়ে বসছে একটা সরকার, ঝাঁকিয়ে বসছে আমি বলি এই সরকারটা, এই সরকার এখন তো সেটেল করেছে বসে গেছে, যেমন ব্যাংকক পোস্ট, ওয়াশিংটন পোস্ট এবং সবাই বলছে যে এক ব্যক্তির এবং এক দলীয় শাসন পরিপূর্ণভাবে কার্যকরী হয়েছে। এখন আপনি দেখেন যে এখন তারা সুশাসনের কথা বলছে, দশ বছরের পরে সুশাসন এবং দুর্নীতির জিরো টলারেন্স। তাহলে বিগত দিনে যে দুর্নীতিগুলো হয়েছে সেগুলো সম্বন্ধে হাউ ইউ আর গোয়িং টু অ্যাড্রেস, যেমন আমরা কি এইরকম একটা জঙ্গলরলিপি তার আসি যে ফিলিপিন্সের চেয়ে আমরা খারাপ, রিজার্ভ ব্যাংকের চুরি হলো আপনার দেশে, আমার দেশে আমাদের টাকা চুরি হয়ে গেল, সেখানে বিচার হলো আর আমরা জানতে পারলাম না এটার সাথে কারা জড়িত, রিজার্ভ ব্যাংকে বাংলাদেশে যদি এইখানে যদি জড়িত না থাকে কী করে এই টাকা লুট হলো, কী করে এই টাকা চুরি হলো, তো এখন পর্যন্ত আপনার নামটা প্রকাশ করলেন না কেন? তাহলে কি এই টাকার অংশ যারা যারা অত্যন্ত ক্ষমতাশীল তাদের পকেটে গেছে, তাদের তাদের অ্যাকাউন্টে গেছে? সেটা তো জাতি জানতে চায়। কী করে একজন এসপি, একজন এসপির ওয়াইফে সামাজিক মিডিয়ায় আপনি আসছেন যে বাংলাদেশ থেকে সে ১৪২০ টাকা আমেরিকাতে পাচার করছে, আমরা দেখতে চাই সেই টাকাটা ফেরত আসে। আমরা দেখতে চাই স্বাস্থ্যমন্ত্রী, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীর ছেলে অ্যাপার্টমেন্ট আপনার অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের পর বিল্ডিং নিউ ইয়র্কে কিনেছে, সেই টাকা কোত্থেকে সে নিউ ইয়র্কে নিল, সেই টাকা সে ফেরত আনতে পারে কিনা? আমরা দেখতে চাই প্রাক্তন খাদ্যমন্ত্রী সেইখানে সুপার মার্কেট কিনেছে, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেইটা সেইটা সত্য কিনা, এবং যদি সত্য হয়ে থাকে সেই সেই টাকাটা সে কিভাবে নিল, সেইটা ফেরত অ্যাটলিস্ট মন্ত্রী তো নেই, হ্যাঁ মন্ত্রী নেই, সেই টাকা আপনি সেই টাকা আমি জানি না, মানে অভিযোগে অভিযোগের প্রেক্ষিতে যদি প্রধানমন্ত্রী সরিয়ে দিয়ে থাকেন সেটিও তো একটা অর্জন বলতে হবে, সেই টাকা আপনি কারণ এটা প্রমাণের অভিযোগ হলে তো হবে না, প্রমাণের অপেক্ষা যাবে না, সেই টাকা আপনি ফেরত আনতে চান কিনা? আমরা দেখতে চাই একজন প্রতিমন্ত্রী ছিল পানিমন্ত্রী পর্গলের মাহবুব, যে যে 50 বিঘা জমি ছিল 12 বিঘা জমি আমার পেপারে আসছিল, সেই সেইটা আপনি দুর্নীতির কী ব্যবস্থা করেছে? আমরা দেখতে চাই যে যার একটা টিনের ঘর ছিল আব্দুল মান্নান প্রতিমন্ত্রী, পূর্ত প্রতিমন্ত্রী, সে প্যালেস বানাইছে, সে এই টাকা কীভাবে প্যালেস বানালো, এইটা সে বৈধভাবে ইনকাম করছে না, মানুষ এগুলো জানতে চায়। যার জন্য শেষ করে বিএনপি আর আওয়ামী লীগের তুলনা এটা কি যে বিএনপি সবসময় সুশাসন এবং ন্যায় বিচার, বিএনপির সাথে আওয়ামী লীগের কখনো তুলনা না, আওয়ামী লীগ একটা সবসময় অপশাসনের দল, দুঃশাসনের দল, এক ব্যক্তির দল, বাকশালের দল। বিএনপি এখানে সুষ্ঠু পলিটিক্স করতে চায়, ই করতে চায়, কিন্তু আওয়ামী লীগ দেশটাকে এমন জায়গায় নিয়ে গেছে যে এই এইখানেই আসে আপনার নেতৃত্বের কোয়ালিটি। দেখেন একটা দল, এই এই দলে অ্যাক্টিভ কমিটি ওয়াইজ যদি আপনি মনে করেন তাহলে টোটাল 5,000 লোক আছে, 5,000 লোকের ভিতরে আপনি একটা লোক পেলেন না যে এই সত্যটাকে ধারণ করবে যে এটা কোনো নির্বাচনই হয়নি এবং আমি এই লজ্জাজনকভাবে এই এই সংসদে যাবো না। মাশরাফির মধ্যে একজন প্লেয়ার, স্পোর্টসম্যান মেন্টালিটি থাকতো, অন্তত তার বলছে ছিল যে এই নির্বাচনের ফল নিয়ে আমি সংসদে যাব না, অন্তত এরকম আমি শুনেছি যে একজন লজ্জা পেয়েছিল, সে পরের দিন এলাকা থেকে চলে আসছে, যে চলে আসছে যে কোনো শুভেচ্ছা নেবে না কিন্তু শপথ নিয়েছে। অর্থাৎ দেখেন একটা জাতি এইরকম একটা মিথ্যার উপরে কোনোদিনও প্রোগ্রেস করতে পারে না। জিল্লুর ভাই লাস্ট কথা বলি, আমার হাতে সময় নেই, আবার ওনাকে একটু দিতে হবে, আমি আর আপনার কাছে আসতে পারব না। হিস্ট্রি কারেক্টস ইটসেলফ, যে মিথ্যাটা এখন বলা হচ্ছে আপনার আপনার এই টেম্পট মিডিয়া নিয়া একসময় সত্যটা বের হবে। বাকশালটা প্রতিষ্ঠিত ছিল বাংলাদেশের তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে এবং সেই কারণে তৎকালীন সময় মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেজর জিয়া সেদিন ওই বাকশালের সদস্য ছিলেন, অর্থাৎ বাকশালকে সমালোচনা করার একটা ওটা গভর্নমেন্ট আদেশে সবাই তখন মেম্বার হয়েছে। এরপর আসেন, দুর্নীতি হচ্ছে, দুর্নীতি হবে, দুর্নীতি আছে, ওটা তাবৎ দুর্নীতি আছে, কিন্তু সেই দুর্নীতি সরকার দুর্নীতির ব্যাপারে বা দুর্নীতিবাজ যারা তাদেরকে আইনের মুখোমুখি করে কিনা, আমরা বেসিক ব্যাংকের দুর্নীতির কথা বলেন, ব্যাংক কেলেঙ্কারির কথা বলেন, সকলকে ইতিমধ্যে দুদকের দ্বারস্থ হতে বলেছেন, মান্নান সাহেবের কথা বলছেন, মান্নান সাহেবকে দুদকের বারান্দায় ঘুরতে হচ্ছে, কিন্তু সেই জায়গাটায় 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষ দেখেছে যে দুর্নীতির বরপুত্র তারেক রহমান ধরা ছোঁয়ার বাইরে ছিল, কিন্তু 11/11 ঘটনার পরে আর্মির শাসনের সময় তখন দুর্নীতির করার অপরাধে মুসলেকা থেকে দেশ দিয়ে চলে গেছিলো। অর্থাৎ দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা করেন, জন্ম দেন, পরপর 5 বার চ্যাম্পিয়ন হন, এটা বিএনপির আমলি। এরপর আসেন আজকের টাকা ফেরতের কথা যে বলেন, আপনি কোন এসপির কথা বলছেন আই ডোন্ট নো, কোন মন্ত্রী কোন জায়গাটায় স্পেসিফিক করে যদি আপনি বলেন নিঃসন্দেহে, এবং এসপি হারুন এখন নারায়ণ এসপি, তাহলে তার সোশ্যাল মিডিয়া আসছে, তাহলে যদি সোশ্যাল মিডিয়ায় না আসে, আপনি যদি মানে দেশের নাগরিক হিসেবে আপনার দায় আছে, হারুন বা হারুনের স্ত্রী যদি ঘটনা ঘটিয়ে থাকে, দুদক একটি অভিযোগ, সুনির্দিষ্ট অভিযোগ দেন বা আমাকে দেন কাগজপত্র, আমি সেটা ফাইল করব। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া কমেন্ট করলে যে সালেমে মামলা করতে পারে, সোশ্যাল মিডিয়া আপনি খুলে, সোশ্যাল মিডিয়া আমার নির্ভর করার মতন কোনো সুযোগ নেই, একটা সোশ্যাল মিডিয়া অনেক ভেগ
অনেক নিউজ আসে সো আপনি যখন আমরা কথা বলবো স্পেসিফিক হবো এরপর আসেন টাকা ফেরত টাকা ফেরত আমরা এই মানি লন্ডারিং এর সাথে জড়িত বাংলাদেশের মানুষ ছিল তারেক রহমান এবং তার ছোট ভাই কোকো ইতিমধ্যেই এই সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার আসার পরে এবং আর্মি শাসনের সময় অনেক টাকা ফেরত বাংলাদেশে এসেছে সিঙ্গাপুর থেকে এসেছে এবং এফবিআই এসে বাংলাদেশে যে দুর্নীতি তারেকরা করেছিল কি পরিমাণ করেছিল সেটা সাক্ষ্য প্রমাণ এফবিআই এসে দিয়ে গেছে অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একটি সুশাসন দিতে চাচ্ছে একটি উন্নত বাংলাদেশ দিতে চায় যে বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য দৃঢ়প্রত্যয়ী হিসেবে কাজ করছেন এবং আপনি একটা কথা বলেছিলেন যে মানে অর্থনৈতিকভাবে অনেক দেশ সুতান্ত্রিক শাসন ব্যবস্থা কাজ করেন কিন্তু বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক দূর এগিয়ে গেছে তার চরম লক্ষ্য হলো যখন 2006 সাল ছেড়ে আমরা দারিদ্র সীমায় ছিলাম 40-42 শতাংশ মানুষ আজকে সেই দারিদ্র শতাংশ 18-19 দশক নিচে চলে আসছে বাংলাদেশ আজকে অর্থাৎ উন্নতি শিখরে বাংলাদেশ যাচ্ছে উন্নয়নশীল দেশ ইতিমধ্যেই জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে বাংলাদেশকে সেই কথা বলে যে দেশের একজন প্রধান বিচারপতি একটা জাজমেন্ট দেওয়ার জন্য এভাবে অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে ইমেল এস এম এস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় দুটো সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রা পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে আর অ্যাপস্টোর থেকে অর্থাৎ আইওএস ডিভাইস থাকলে অ্যাপেল ডিভাইস থাকলে আপনি অ্যাপস্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য ব্যারিস্টার এম সরওয়ার হোসেন এবং মোহাম্মদ মনিরুজ্জামান মনির অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্য দর্শক দুনেতা কথা বলছিলেন নানা বিষয় নিয়ে সব কথার মূল কথা মানুষ স্বস্তি চায় শান্তি চায় মানুষ সততা দেখতে চায় সুশাসন স্বচ্ছতা জবাবদিহিতা থাকতে দেখতে চায় এবং সেগুলোর ঘাটতি আছে বলেই হয়তো ক্ষমতাসীনরা বলছেন যে দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স কেউ কোনো অন্যায় করতে পারবে না অতীতে কী হয়েছে সেগুলো নিশ্চয়ই বিচারের দাবি রাখে কিন্তু এখন থেকে যদি ঠিকঠাক মতো সব কিছু চলে সেটিও নিশ্চয়ই একটা অগ্রগতি হবে এবং সেই সঙ্গে রাজনীতি অর্থনীতিতে যে অনাচার আছে সেটিও দূর করতে হবে এবং এই দূর করবার দায়টা কম বেশি কারো হয়তো ক্ষমতায় থাকবার কারণে বেশি কারো ক্ষমতার বাইরে থাকবার কারণে কিছুটা কম কিন্তু দুপক্ষরই আছে সেই অনাচারগুলো দূর করতে হবে কারণ এই দুটো দলকে বাংলাদেশের মানুষ যা দিয়েছে সেই বিবেচনায় তাদের বিরুদ্ধে যে অভিযোগ পাল্টা অভিযোগ সেটি নিশ্চয়ই তাদের জন্য লজ্জাকর এবং বাংলাদেশের জনগণের জন্য লজ্জাকর দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা